কে ভালোবাসলে আরশে আজিমের ছায়া পাওয়া যায়। যাদের হৃদয়ে মসজিদ প্রেম আছে, ময়দানে মাহশারে যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের হৃদয়ের ভেতরে মসজিদের প্রেম, তাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবে। এটা যে কোনো মহল্লার মসজিদের প্রেম থাকলেও আরশের ছায়া পাওয়া যাবে। তার ভেতরে যদি মসজিদের ভেতরে দামি মসজিদের প্রেম পাওয়া যায়, যেমন আকসার প্রেম পাওয়া গেছে, পত্রিকায় দেখলাম, অনলাইন পত্রিকার খবর, যে এক বুড়া গেছে যে ফিলিস্তিনের ভিসা চাইতেছে, কি লেগে চায়, ভাই আমি মরমু কিন্তু ফিলিস্তিনের ভাই বোনদেরকে আজাদ করম, মসজিদুল আকসাকে আজাদ করম শহীদ। বয়োবৃদ্ধ হাঁটতে পারে না কিন্তু মসজিদুল আকসার প্রেমে পড়ে গেছে। মসজিদের প্রেম যদি কারোর ভেতরে পাওয়া যায় তো আল্লাহর রাসূল বলেছেন মসজিদ প্রেমিকদেরকে, মহান আল্লাহ ময়দানে মাহশারে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা মসজিদ প্রেমীদেরকে আরশের ছায়া দান করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। নির্মাণ করলে জান্নাতে বাড়ি পাওয়া যাবে, যার টাকা নাই সে নির্মাণে অংশগ্রহণ করছে এক টাকা দিয়ে, তাতেও হবে। সগীরান আও কবীরান শব্দ আছে হাদিসে, সাদাকাটা মসজিদের বড় হোক অথবা ছোট হোক, এটার কারণে ও জান্নাতে বাড়ি পাবে। বাদশাহ হারুন আর রশিদ একটা মসজিদ বানাইল, ঘোষণা করল, এই আমার রাজ্যের লোকেরা, এই আমার রাজ্যের লোকেরা, আমি বাদশাহ হারুন একটি মসজিদ নির্মাণ করব। মগন্না তারা কয় গ্যাস দিব, বিদ্যুতের তার কেটে দিব, কালবাদ ভেঙে ফেলব। বলে নাই দেখো, উল্টাই গেছে জ্ঞান। হারুন বলতেছে, এই আমার রাজ্যের লোকেরা, আমি একটা মসজিদ বানাবো। সুখবর হলো, আমার এই মসজিদের ভেতরে আর কারোর দান নিব না, আমি একাই বানাব। মানুষের স্বভাব হলো মাগ না পাইলে আলকাতরাও নিতে চায়, সেখানে যদি মাগ না মসজিদ পায় তাহলে ধর শুকুরের উপরে শুকুর। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা উপজেলায় একটা করে মসজিদ বানাইছে, এখনো কিছু কাজ রানিং আছে, কিছু কমপ্লিট আছে, এলাকার মানুষ খুব খুশি, ফিরে ফিরে মসজিদ পাইছে, খালি নামাজ পড়ুন টাকা লাগলো না, ফিরি কোনো কিছু পাইলে খুশির সীমা থাকে না। সবাই খুশি হয়েছে যে হারুন মসজিদ বানাইয়া দিবে, আমাকে টাকা লাগবে না। মসজিদ নির্মাণ সম্পন্ন হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, মসজিদ উদ্বোধন হয়ে গেল, নামাজ চলছে, আজান হয়, এলাকার মানুষ খুব খুশি। বাদশাহ হারুনুর রশিদ হঠাৎ করে একটা স্বপ্নে দেখলেন, বাদশাহ হারুন স্বপ্নে দেখতেছে কয়েকজন ফিরিস্তা তার কাছে আইছে, এসে বলতেছে চলো চলো চলো, তুমি মসজিদ বানানোর কারণে জান্নাতে আল্লাহ তোমার জন্য যে ঘর বানাইছে ওইটা তোমারে দেখাই, আমরা আসছি তোমার জান্নাতের বাড়িটা তোমাকে দেখানোর জন্য। স্বপ্ন যোগে হারুনুর রশিদ নিজের মসজিদ দেখবার লাগছে, মসজিদের পুরস্কার জান্নাত ঘুরা দেখতেছি, ঘর দেখবার লাগছে। কিছু কিছু স্বপ্ন আছে সুস্বপ্ন হয়, নেক স্বপ্ন হয়, কখনো কখনো অলি বুজুর্গদেরকে এমন দেখানো হয়। যেমন আমাদের এক বুজুর্গ খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি, ওনার জান্নাত ওনাকে দেখানো হয়েছে,
এবার উনি আল্লাহরে কয় আল্লাহ জান্নাত দেখলাম জান্নাতে বউ দিবা হে ডাকো কারণ আমি তো বিয়ে করছি না ইবাদত করতে করতে উনি বিবাহ করেন নাই তো বলতেছে আমি বিয়ে করলাম না আমার জান্নাত তো দেখাইলা যে বউটা দিবা হে ডাকে ডা মাইমুনা তোর জান্নাতের বউ হবে হেডা কোন জায়গায় থাকে অমুক জায়গায় অমুক মরুভূমিতে ছাগল চড়ায় ঘুম ভাঙে গেছে ঘুম থেকে জায়গা মরুভূমি বরাবর ঠিকানা মতো যায় দেখি একটা আবেদা সালেহা কানেতা জাহেদা একটা নারী মরুভূমির মাঝখানে ছাগল চড়াইতেছে আর নামাজ পড়তেছে কাছে গেলেই পশ্চিম দিকে ফিরা অবস্থায় মাইমুনা বলতেছে আব্দুল ওয়াহিদ কাজটা ভালো করো নাই আসছো কেন চলে যাও তোমার সাথে সাক্ষাৎ আমার জান্নাতে হবে কখনো কখনো বুজুর্গদেরকে এরকম আল্লাহ তাআলা দেখা দেন অনেক হারুনকে তার জান্নাত দেখানো হচ্ছে হারুনুর রশিদ নিজের জান্নাত দেখছে জান্নাত দেখা জান্নাত থেকে বাইরে দেখে সেম সেম আর একটা জান্নাত আর একটা বাড়ি দেখা যায় হারুনুর রশিদ ভাবলেন ওইটাও মনে হয় আমার একই রকম ডিজাইন যেহেতু এটাও আমার হইব কাছে গেছে গেলে প্রহরী কয় উপরে সাইনবোর্ড দেখো এটা তোমার না এটা আহমদ বিন মুসা নামের লোকের তার জান্নাতে তোমার ঢোকার ইজাজত নাই সে কেমনে মালিক হইল তোমার মসজিদে তার দান আছে হারুনুর রশিদ আশ্চর্য ঘোষণা দিছি কেউ আমার মসজিদে দান করতে পারবে না এই ফাঁক দিয়ে আবার কে দান কইরা এভাবে জান্নাতে বাড়ি বানায় ফেলল ঘুম থেকে জাগ্রত হয়ে হারুনুর রশিদ তার সকল মিস্ত্রি যুগালি যারা এই মসজিদে কাজ করেছে তাদেরকে একত্রিত করে বলে তোমরা কি আমার মসজিদে কাউকে দান করতে দেখেছো না তাহলে তোমাদের ভেতরে কি আহমদ নামের কেউ আছে নাকি যে আমার মসজিদে কিছু দান করেছ একজন যুগালি হাত তুলে বলে বাদশা নামদার আমার নাম আহমদ আমি আপনার মসজিদের একজন মিস্ত্রি আমার বাড়িতে কূপ খনন করা হয়েছে পৈতৃক ভিটার মাটির নিচ থেকে কিছু মর্মর পাথর বের হয়েছে যে পাথরগুলার রং আপনার মসজিদের পাথরের রঙের সাথে বড় মিল আমি বান্দার মসজিদ বানানোর টাকা নাই কারোর সামনে প্রকাশ্যে পাথরগুলা আপনার মসজিদে দান করারও সুযোগ নাই রাজার নিষেধ কিন্তু রাজার রাজার সাথে কথা বইলা তার ঘর যেহেতু বানানো হইতেছে রাতের অন্ধকারে ওই কয়েকটা পাথরের টুকরা আপনার মসজিদের নির্মাণের পাথরের স্তূপের উপরে রাতের বেলায় আমি রেখে গিয়েছিলাম আর গভীর রাত্রিতে আল্লাহকে ডেকে বলেছিলাম আল্লাহ আমি ধনী নাই দিনে কামাই রাতে খাই পৈতৃক ভিটার মাটির নিচ থেকে উঠানো কয়েকটা পাথরের টুকরা রাতের বেলায় এই মসজিদে সামিল করে নিজেকে মসজিদ নির্মাতা হিসেবে পেশ করলাম মাওলা গো ময়দানে মাহশারে মসজিদ নির্মাতাদেরকে জান্নাত দিয়ে ঘর দিয়ে তুমি যখন পুরস্কার দিবা রাতের আধারে তোমার ঘর মসজিদে ইটের পাথরের তিনটা খণ্ড দান করনে ওয়ালাকেও ওগো আল্লাহ তুমি কিন্তু মাহরুম করো না সেদিন আমাকেও মসজিদের সাদাকাকারী হিসেবে তুমি ডাক দিও হারুন বলে তোর এই সাদাকার কারণে তুই আমার সমান সমান জান্নাত পাই কিয়ামত পর্যন্ত এই মিল্লাত কেউ মসজিদ নির্মাণ করবে কেউ মসজিদে নামাজ করবে কেউ দান করবে কেউ মসজিদকে ভালোবাসবে কেউ মসজিদ পরিষ্কার করবে ঝাড়ু দিবে মিল্লাতে ইব্রাহিম এই আমল কেয়ামত পর্যন্ত করবে
কারণে বাইতুল্লাহ নির্মাণের পরে ইব্রাহিম নবী আল্লাহর নির্দেশে অবশিষ্ট মাটি সারা দুনিয়ায় ফেলে দিয়েছে কিয়ামত পর্যন্ত মসজিদ নির্মাণ হবে তবে মসজিদের ভিতরে সবচেয়ে দামি মসজিদ বাইতুল্লাহ যে বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মাণ করেছেন বাবা আদম বরফের স্তম্ভের আকারে যেখানে ফেরেশতারা কাবা নির্মাণ করেছে ওই জায়গায় সর্বপ্রথম পৃথিবীর মাটিতে একটা ঘর বানানো হয়েছে যে ঘরটা কোনো থাকার ঘর না যে ঘরটা কোনো ঘুমানোর ঘর না যে ঘরটা ইবাদতের ঘর বানানো হয়েছে মানুষ তো দুনিয়াতে ঘুমাইতে আর আরাম করতে আসে নাই ইবাদত করতে আসছে এ কারণে মানুষের জন্য জমিনের উপরে প্রথম ঘর যেটা বানানো হয়েছে এটা ইবাদতের ঘর বানানো হয়েছে বাবা আদম যে ঘর বানাইছেন ওটা ইবাদতের ঘর ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন মক্কা শরীফের যে ঘর প্রথম ঘর কাবা ঘর এটা আলামিনের জন্য হুদা হিসাবে সারা দুনিয়ার জন্য নির্মাণ করা হয়েছে যে এর দিকে মানুষ ইবাদত করবে এই ঘরটা বাবা আদমের পরে শীশ আলাইহিস সালাম বানাইছেন নূহ নবীর প্লাবনের সময় এটার চিহ্ন মিটে গেছে শেষ বেলায় আল্লাহ তাআলা খলিলুল্লাহকে দিয়ে এই ঘর বানানোর ফয়সালা করছেন কিন্তু আশ্চর্য বিষয় হলো খলিলুল্লাহর জন্ম হইল ইরাকে বাগদাদ থেকে 55 মাইল দূরে জন্ম হইছে ইরাকে কিন্তু ঘর বানাইছে মক্কাতে জন্ম ওখানে কেন হয়েছে ওখানে যে বড় জালিমের আগমন হয়েছে এখানে বড় পয়গম্বরকে আল্লাহ পাঠাইছে বড় জালিম কে নমরুদ যে নিজে খোদার দাবিদার সারা দুনিয়ায় মূর্তি পূজা প্রতিষ্ঠাতা নমরুদ এই নমরুদের মন্ত্রীর ঘরে ইব্রাহিমের জন্ম খোদ ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ও মূর্তি পূজক কিন্তু উনি মূর্তি সব ভাঙ্গা একদিন তছনছ করে আলাইছে শাস্তি হিসেবে ওনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে আল্লাহ তাআলা তার খলিলকে আগুনের ভেতর থেকে কমপক্ষে 40 দিন পরে আগুনের ভেতর থেকে নিরাপদে বের করে নিয়ে আসছে সুবহানাল্লাহ আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ আমাদের দেশে কেউ যদি 3 দিন মাটির নিচে অক্সিজেন নিয়ে দেয় ও শুয়ে থাকে মানে কবরের ভিতরে কিন্তু অক্সিজেনের লাইন আছে এনে 3 দিন শুয়ে ছিল 3 দিন পরে যখন ওঠে সে খাজা বাবা হয়ে ওঠে এরকম খাজা বাবা হয় না এই দেশে অক্সিজেন আলা কবরের ভিতরে হয়ে আছিল 3 দিন বাইর হইছে পরে কয় বাবা কবরে থেকে সাধনা করে আইছে অক্সিজেন আলা কবরে 3 দিন থাইকা বাইর হই আইসা যদি আউলা কেস পাগল বেশে বাবা হওয়া যায় 40 দিন আগুনে থাইকা আগুনের ভেতর থেকে সশরীরে সুস্থ দেহে আর সুন্দর দেহে জিকির করতে করতে বাইর হইছে তাহলে ইব্রাহিম বাবা তখন কি ওর কথা কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভেতরে তো না খাইছিলেন না খাওয়াইছেন কে সম্ভব না অসম্ভব আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব আচ্ছা যে খানা রাখা হয়েছে ওটা তো পাকাইছে বাগদাদের লোক হ্যাঁ অথবা ইরাকের মানুষ নাকি জান্নাতের তাহলে জান্নাতের খানা খাইলে স্বাস্থ্য কি ভালো আর কত না খারাপ হইছে হ্যাঁ মনে করেন এক বছর জেলে ছিলাম শুকায় গেছিলাম আই আবার আন্নামাস খান্ডা খাইছি আবার স্বাস্থ্য মুক্ত হয়েছে ভালো খাইলে তো মানুষ ভালো স্বাস্থ্য ভালো হয় বাবা ইব্রাহিম আগুনের ভেতর থেকে বাইরে হয়েছে আরো হৃষ্টপুষ্ট বাইরে হয়েছে স্বাস্থ্য ভালো বাইরে হয়েছে আল্লাহ আকবার জোরে বলে এই অবস্থায় আগুন থেকে ইব্রাহিম বেরোয় আসছে এটা যখন পাবলিক দেখছে
পাবলিক ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের দুশমন হইছে না দোস্ত হইছে খোদ নমরুদ নিজে পাতলা পায়খানা বাইরে গেছে এ ডরান ডরাইছে এমন ডরান ডরাইছে সে ঘোষণা করছে সাবধান আমি তো ইব্রাহিমকে কিছু বলবো না তোরাও কিছু বলিস না কারণ কি কারণ নমরুদ বুঝে ইব্রাহিমের সাথে তার রবের সাথে এমন খাতির আছে আগুনের ভিতরে তার রব তারে খাওয়ায় পড়ায় পালে সেই ইব্রাহিমের সাথে যদি কোনো বেয়াদবি আমরা করি তাহলে তার রবে যদি আগুন রে কয় তোর আর আগুন যদি আমাদের পেছনে ছোটে তাহলে তো খেলা হবে সেটা হলো ইব্রাহিমের কাছে যে যাবে তার ব্যাপারে জঙ্গি মামলা দিবে ইব্রাহিম কি কিছু বলবে না কিন্তু ইব্রাহিমের কাছে কেউ গেলে তাকে জঙ্গি মামলার আসামি বানাবা গাড়ি পোড়া মামলার আসামি বানাবা কত্তের মামলার আসামি বানাইবা দেখেন না এখন আলেমদের কাছে গেলে বেজালে পড়ে যায় একটি শ্রেণী আলেমদেরকে যে কারণে আলেমদের কাছে পাবলিক ভিড়তে দিতে চায় না ঠিক সেম কারণে নমরুদ এলাকার লোকদেরকে খলিলের কাছে ভিড়তে দিত না সেম কারণ যখন বাগদাদে আর ইরাকে যখন দাওয়াতের পরিবেশ নাই আল্লাহ তাআলা বললেন হিজরত করো উদ্দেশ্য তো আসলে আকসা নির্মাণ হবে কাবা নির্মাণ হবে আল্লাহ তাআলা খলিলুল্লাহকে বললেন যাও খলিল ইরাকে যেহেতু দাওয়াতের পরিবেশ নাই তুমি চলে যাও হিজরত করে আকসায় আকসার জায়গাটা ভালো আল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা জায়গা ভালো জায়গার মানুষ ভালো বরকত হবে সেখানে হিজরত করে সেখানে চলে যাও যেমন আমাদের নবীজিকে আল্লাহ তাআলা মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতে বলেছে মদিনার জায়গাটা ভালো মদিনার মানুষ ভালো গেলে আপনাকে পালবে নিরাপত্তা দিবে জুলুম করবে না ইব্রাহিম আলাইহিস সালামও হিজরত করলেন একা একা হিজরত করতেছে একা একা পথ চলতে ভালো লাগে না আল্লাহ রাস্তায় দুইটা বিয়ে করাইলেন কোন বর্ণনায় আছে যাওয়ার সময় নমরুদের মেয়ে কয় আমি যামগা কেউ বলে ইব্রাহিম আলাইহিসসালামের বড় বিবি এটা নমরুদেরই কন্যা কিন্তু কেউ বলে না ইব্রাহিম একা একা যাইতেছে যাইতে যাইতে এমন এক রাজ্য দিয়ে যাইতেছে দেখে যেখানে বিয়া হইতেছে শুভ বিবাহ সাইনবোর্ড লাগানো আছে যা দেখে যে সব বর গ্রুপ দাঁড়ায় রয়েছে কি ব্যাপার এটা কেমন বিয়া কয় আমরা সব বিয়ের প্রার্থী আমরা জামাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এইখানে আমরা যারা আছি সব হলো জামাই গ্রুপ আমরা সব বর এখানে যাত্রী নাই সব বর আছে কয়তে কনে কই কয় কনে ঘরের ভিতরে আছে একজন সে কে কয় এই রাজ্যের বাদশার মেয়ে যারে পছন্দ করবে তার লগে আজকে এখন শুভ বিবাহ হবে বাকিগুলা কি হবে বাকিগুলা বর যাত্রী হবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ অনুমতি আছে আল্লাহ কয় অনুমতি কি তোরে দাঁড় করানোর জন্যই দিয়ে আনছি দাঁড়ায় যাও ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় গেছেন বরেরা যারা ধনীদের সন্তান তারা কয় হে মিয়া তুমি করতে না আমি একজন ক্যান্ডিডেট প্রার্থী তোমাদের লগে দাঁড়াইছি না না যাও যাও চলে যাও এর ভেতরে একজন কয় আই হেরে ধাক্কা আজকে চেহারাটা দেখো কি চেহারা ধাক্কা আজকে তখন টাকা থাকলে কি হই বল নাকটা বুসা একটা টেঢ়া টাকা থাকলে কি তুই টেঢ়া টেরছো দেখ দেখ কিরকম দেয়া যায় কিছু নাই কিন্তু চেহারাটা তো চাঁদ ঝলমল ঝলমল করতেছে ধাক্কা ধাক্কি করিস না বিপদে পড়বি
ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দাঁড়ায় গেলেন এদিক দিয়া সারা বিবী বলে বান্ধবীরা গো আমাকে সাজায়া দে ভালো ভালো কাপড় আমাকে পরায়া দে সুন্দর গহনা সজ্জিত করে দে কারণ আমার মন বলে আমি স্বপ্ন যোগে বারে বারে যারে দেখি আমার সে বন্ধু বুঝি আমার দুয়ারে দাঁড়ায় রইছে সারাকে সাজায় দিছে সারা উঁচু জায়গায় দাঁড়ায়া বরদের চেহারা দেখেছে এক নজরে নজর পড়েছে যারে বারবার স্বপ্নে দেখে চাঁদের মতো ঝলক মারতেছে সুজা দৌড়ে কাছে যায় বলে আনতা ইব্রাহিম হ্যাঁ আমি ইব্রাহিম বন্ধু কবে থেকে আপনাকে স্বপ্নে দেখতেছি খুঁজে আপনি তো আমার স্বামী বিয়া হয়ে গেছে বাপে বিয়া সে কয় আমি তো জামা খাই এখানে তো থাকুন না আমি জেনে যান এনে যান এবার স্বামী স্ত্রী সফর শুরু হয়েছে রাস্তায় আরেক বিবি পাইছে وقال تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ডুবালিয়া পাড়া হাসান আলী সরকার বাড়ি দারুল উলুম মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে মহতি মাহফিলের মহতারাম সাদার মহতারাম সভাপতি মাহফিলের মধ্যমণি বিশিষ্ট শেখুল হাদিস করিম ইবনে করিম মুহাক্কিক আলেমদ্দিন বংশীয় আলেমদ্দিন হযরতুল আল্লাম شيخ الحديث علامہ حضرت مولانا مفتی حافظ عبد المجید دامت برکاتہم العالیہ উপস্থিত বিভিন্ন مدارس থেকে আগত حضرات علماء کرام ذمہ دار حضرت گن সম্মুখবাণী সমবেত دین প্রিয় اسلام প্রিয় دیندار ایماندار مومن مسلمان ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্বপ্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মধ্যরাত্রিতে ১২টা পার হয়ে গেছে মধ্যরাতেও একটি মোবারক জলসায় মজলিসে ওলামায়ে কেরামদের সাথে সময় কাটানোর তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন এজন্য কালিমাতুর শুকর পড়ি আলহামদুলিল্লাহ দোয়া করি আউয়ালান আমাদের হাজিরি আল্লাহ কবুল করেন যাতে করে এই বৈঠকের উসিলায় এ সকল হাফেজ ছাত্ররা যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো আমি আশ্চর্যান্বিত হয়েছি যে এত ছোট ছোট দুইটা বাচ্চাকে পাগড়ি পচানো হয়েছে
ওরা এখনো নিজেরা গোসল করা জানে না, ওদেরকে একা ছেড়ে দিলে ওরা গোসল করতে পারবে না, কিন্তু ওদের সিনার ভেতরে 30 পারা কোরআন ইয়াদ হয়ে গেছে যে উস্তাদরা খুশি হয়ে ওদের মাথায় পাগড়ি পরাইয়া দিছে। কিন্তু আরো আশ্চর্য হইছি, ওদেরকে যখন পাগড়ি দিতেছিলাম মনে হইতেছিল যে গুরুস্থানে পাগড়ি দিতেছি, আপনাদের ভেতরে কোনো শোকও নাই তাপও নাই, আপনারা কেউ মারহাবাও বলেন নাই, আলহামদুলিল্লাহ বলেন নাই, নাউজুবিল্লাহ বলেন নাই, একটা কিছু তো বলবেন, কিছুই বললেন না আপনারা। আপনাদেরকে সব কিছু শিখায় শিখায় দেওয়া লাগে, কিন্তু হাতে তালি দিতে শিখায় দেওয়া লাগে না আপনাদেরকে। রাগ হয়েছেন? হ্যাঁ, গোল যখন হয় তখন হই করার জন্য শিখায় দেওয়া লাগে না, খালি শিখায় দিতে হয় আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, সুবহান আল্লাহ, বারাক আল্লাহ, এগুলো শিখায় দিতে হয়। কারণ এগুলো তো মুসলমানের পরিভাষা, পারিভাষিকভাবে আমরা এতটাই দুর্বল যে ইসলামের পরিভাষাগুলো আমাদের আর এখন জানা নেই। এর জন্য আমি নিজেকেই দায়ী করছি, আমার গাফলতি যে আমি আপনাদেরকে শিখাইতে পারি নাই, আপনারা আমাকে মাফ করে দিয়েন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো খেয়াল রাখার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন, চিৎকার করে বলেন আমিন। দোনো হাত উপরে তুলেন তো। রাত 12:30টার বেশি বাজে নাকি কি কয়, 12:15টা প্রায়, আপনারা এখনো ঘুমান নাই, জাগ্রত আছেন? এক হাত জাগ্রত আছেন না দোনো হাত জাগ্রত আছেন? দোনো হাত সোজা করেন, আঙুল খুলে দেন তো দেখি, নাড়াচাড়া দেন, মাশা আল্লাহ, জবান খুলেন, এবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলা সুন্নাত, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, এটা যত দূর যায় তত নূর হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত নামান। কিছু কথা আপনাদের সামনে বলবার এরাদায় বরকতি দুটি আয়াত এবং হাদিস অংশ আপনাদের সামনে পেশ করেছি। আলোচনা করার তো কোনো সুযোগই নেই, কারণ পাশে এমন এক মুরব্বি বসা আছে, ওনার সামনে আমার মতো নাচিজ নালায়েক আলোচনা করা কঠিন। আমার ওনাদের এই পুরা ফ্যামিলির কাছে আমি সারা জনম ঋণী, এ কারণে যে আমি খালিদ সাইফুল্লাহ ইউবি এ পর্যন্ত আসার পেছনে যাদের চোখের পানি এবং অবদান, এই আব্দুল মজিদ সাহেব হুজুরের পরিবারের অবদান, এবং আমি যে মাদ্রাসা করেছি, আমার যে মাদ্রাসা, আমার প্রতিষ্ঠিত যে মাদ্রাসা মার্কাজ উত্তারবিয়া বাংলাদেশ, এই মাদ্রাসার যে মসজিদটা করা হয়েছে, এই মসজিদটা হুজুরের বড় ভাই জান আমার উস্তাদ মহতারাম মুফতি আবুল হাসান মোহাম্মদ আবদুল্লাহ দামত বরকাতুহুমের নামে মসজিদ আবুল হাসান মোহাম্মদ আবদুল্লাহ, এই মসজিদটা আমার উস্তাদের নামে করা হয়েছে। কেন? আমার উপরে যে এহসান আছে, আমার গায়ের চামড়া দিয়ে ওনাদের জুতা বানাইয়া দিলে ওই এহসান ঋণ পরিশোধ হবে না। সারা জনম পাশে বসায়া বসায়া পড়াইছেন এবং শিখাইছেন, আলহামদুলিল্লাহ মুরব্বি বসে আছেন। আর এখানে আসার পরে আমি দিলটা এত ভিড়ে গেছে যে রাত এত গভীর হয়ে গেছে, এরপরেও এই অত্র অঞ্চলের বহু ওলামা হজরতরা যাদের সাথে অনেক দিন হয় দেখা হয় না, এক নজরে আমি স্টেজে ওঠার সাথে সাথে ওনাদের উপরে একটা নজর হয়েছে আমার, ওনাদের সাথে আমার মোলাকাত হয়ে গেছে, ওনারা এহসান করেছেন আমার উপরে যে আমি মাঝরাত্রিতে আসছি, তারপরে ওনারা বসে আছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। আপনারা যারা বসেছেন, আপনাদেরকে একটা বিষয় আমি আলোচনা করে আজকে স্পষ্ট করতে চাই, সেটা হলো এই, আমাদের জীবনে মসজিদ প্রেমটা ইমানের অনেক বড় একটা হিস্সা, মসজিদের প্রেম।
মসজিদকে ভালোবাসতে হবে, বাইতুল্লাহকে ভালোবাসতে হবে, মসজিদুল আকসাকে ভালোবাসতে হবে, মসজিদে নববীকে ভালোবাসতে হবে, এমনকি আপনার এই যে মসজিদ যেটা নির্মিত হয়েছে মোতাওয়াল্লি সাহেব করছেন, এটা কয়তলা হয়েছে? তিন তলা সম্পন্ন হয়ে গেছে, এই মসজিদকেও ভালোবাসতে হবে। পৃথিবীর সব মসজিদের সাথে মোহাব্বত ঈমান, সব মসজিদের সাথে মোহাব্বত কি? ঈমান। মসজিদের সাথে যাদের তাআল্লুক তারা মুমিন, খাতি মুমিন, তারা খাতি মুমিন। যারা মসজিদকে ভালোবাসবে, মসজিদে যাতায়াত করবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তাদের ব্যাপারে ইমানের সাক্ষী প্রদান করো, এরা মুমিন, এটা বলো, ফাশহাদু লাহুল ঈমান। তোমরা যারা মসজিদে যায় আসে, মসজিদের হক আদায় করে, এগুলো ইমানদার বলো, ইমানদার বলে আল্লাহর রসুল সাক্ষী দিতে বলছেন। মনে মনে ভাবতে পারেন লোকে বললে কি হবে, হ্যাঁ লোকে বললে অনেক কিছু হয়, লোকে যদি কাউকে জালেম বলে গালি দেয় তাহলে এ গালিও আল্লাহর কাছে একটা সাক্ষী হয়, আর লোকে যদি কাউকে মৃত্যুর পরে বলে আহ মসজিদ বানাইছে, ইমানদার লোক ছিল, তো এই তার এই বলাটা, পাঁচ বেলা মসজিদে যেত নামাজ পড়তো, তার এই সাক্ষীটা আল্লাহর কাছে সে ভালো মানুষ হিসেবে স্বীকৃতি পাওয়ার কারণ হয়। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কারণ নিজে নিজেকে যে বড় বলে সে বড় না, লোকে যারে বড় বলে বড় সেই হয়, আপনারে ভালো বলে সে ভালো নয়, লোকে যারে ভালো বলে। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা কেউ মারা গেলে তার খারাপ কথা কইও না, তার যে গুণগুলো আছে এগুলো বাচ্চা বাচ্চা এগুলো বলতে থাকো, কারণ তোমাদের গুণের সাক্ষীগুলাও তার নাজাতের কারণ হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজির কাছ দিয়ে একটা জানাজা যাইতেছে, সাহাবীরা আছে, জিগাইলো কার জানাজা, আহ অমুকের, সাহাবীরা উহ আহ শুরু করছে, আহ কি ভালো মানুষটা ছিল গো। আল্লাহর রাসূল বললেন ওয়াজাবাত। আবার একটা আরেকটা জানাজা যায়, তো কার জানাজা যায়, কে মারা গেল, অমুক মারা গেছে, আশপাশে যারা আছে তারা বলতে লাগলো সুবিধা ছিল না লোকটা, লোকটা মৌলবি করে জেলখানায় রাখত, সুবিধা ছিল না, আলম আমারে পছন্দ করতো না, সুদ খাইতো, এরকম বলা শুরু করছে, আবার মারা গেছে, অনেক ভালো মানুষ ছিল, অনেক মসজিদ বানাইছে, অনেক বিধবা মানুষদের পাশে দাঁড়াইছে, অনেক ভালো কাজ করছে, ভালো কথা কইছে। এ লোকের ভালো সাক্ষী অথবা খারাপ কথার সাক্ষী এটাও ইনদাল্লাহ মঞ্জুর হয়ে যায়। যখনই বলছে লোকটা সুবিধার ছিল না, আল্লাহর রাসূল বললেন ওয়াজাবাত। সাহাবীরা বলে ও আল্লাহর নবী, দুইটা জানাজা গেল, একজন ভালো মানুষের জানাজা গেল বললেন ওয়াজাবাত, আর একটা জানাজা গেল বললেন ওয়াজাবাত, দুই ওয়াজাবাতের বিশ্লেষণ কি? আল্লাহর রাসূল বলেন একজনকে তোমরা সবাই ভালো বললি, তার জন্য ভালাইয়ের রাস্তা ওয়াজিব হয়ে গেল, জান্নাত ওয়াজিব হয়ে গেল, আর একজনকে তোমরা সবে মিলে খারাপ বলে দিলি, মানুষের খারাপ গাওয়াহের কারণে তার উপরে দোজক ওয়াজিব হয়ে গেল গা, অর্থাৎ সে খারাপ মানুষের স্বীকৃতি পাওয়া গেল খারাপ মানুষের জায়গা দোজকে, ভালো মানুষের স্বীকৃতি পাইল ভালো মানুষের জায়গা জান্নাতে। স্বীকৃতির একটা ভালো মানুষ খারাপ মানুষ বললেও এর একটা তাসির আছে, এ কারণে এমন কাজ করা চাই, এমন জীবন করা চাই মানুষ যেন বলে লোকটা ভালো ছিল। অনেক সময় প্রভাব প্রতিপত্তির কারণে কেউ কিছু কয় না, কিন্তু মরে গেলে কয় ভালো হয়েছে, ভালো হয়েছে, এটা বলে।
এ কারণে কেউ মারা গেলে ইন্নালিল্লাহ বেশি হয় আর কেউ মারা গেলে আবার আলহামদুলিল্লাহ আওয়াজ হয় সুকর্মের তাসির আছে বদকর্মেরও তাসির আছে কারণ সামনে কিছু কইতে পারে না কিন্তু কিছু কিছু মানুষের জন্য গোপনে বদদোয়া হয় গোপনে বদদোয়া হয় কিছু কিছু মানুষের জন্য এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছে তো দেখে এক ডাকাত ঘুমায় ডাকাত ঘুমাইতেছে তো বুজুর্গ বলতেছে আল্লাহ তুমি এর ঘুমটা লম্বা বানায় দাও জালিমেরা খুফতা দিদাম নিমে রোজ দিন দুপুর বেলায় একটা জালেম ঘুমাইতেছে তো বুজুর্গ দোয়া করে আল্লাহ ওর ঘুমটা লম্বা করে দাও কারণ এটা যত ঘুমায় থাকবো মানুষ আরামে থাকবে এই ঘুমটা লম্বা হইলে মানুষের আরামে জাগ না হইলে মানুষ ডিস্টার্ব দিব চান্দা চাইব এটা করব সেটা করব আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছি তো এক ট্রাফিক টুলের ভিতরে ঘুমাইতেছে আমার ড্রাইভার কয় হুজুর ওর ঘুমটা লম্বা হইলে ভালো ওরা জাগ না থাকলে ট্রাক লাগবে খুব ডিস্টার্ব ঘুমাক ঘুমাক ঘুমা 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 কিছু মানুষের ঘুম লম্বা হইলে মানুষ খুশি হয় কোন নড়াচড়া নাই আর কিছু মানুষ আরে সাউন্ড এত মানে এত সার্ভিস দিব কেন ওগুলো যা ব্যাটারি ব্যাটারি লয়ে আছে এগুলো তো গেছে আরে 12টা পর্যন্ত যা আছে তাই আলহামদুলিল্লাহ শুনতে থাকেন খালি এই বুজুর্গ দোয়া করতেছে এই আওয়াজ দে শুনে না এবার শোনা যায় এবার শুনেন এইবার শুনেন এখন শোনা যায় শোনেন একটা সমস্যা আছে আমি যখন কোনো মাহফিলে যাই তখন হয়তো মাইকোলারে টাকা দেয় এক গ্রুপ আছে ওরা মাইকোলা ভালো অবশ্য মাইকোলারে ডিস্টার্ব পার্টি যারা তারা যায় বকশিস দিয়ে করে ডিস্টার্ব করি ডিস্টার্ব করলে ওয়াজের একটা সিস্টেম নষ্ট হয়ে যাবে আবার কিছু দুশ্মন আছে এদের গা চুলকায় তো কখনো কখনো এরা মাইকের তারও কেটে দেয় এক মাহ মিলে গেছি হরনের তার কেটে দিছে 7-8টা বেচারা এই রাত দুপুর সময় তার লাগাইব থেকে কারণ হয়েছে আমরা কিছু সত্য কথা বলি যেগুলো তিতা তিতা লাগে সত্য তিতা তিতা লাগে সত্য বলি যে ওগুলো তিতা তিতা লাগে সুতরাং এই হাজার তিক্ততার ভেতর দিয়ে ধৈর্যের সাথে আপনাদেরকে কথা শুনতে হবে আমি কি আলোচনায় ঢুকতে পারি বুজুর্গ দোয়া করতেছি আল্লাহ এটার ঘুম লম্বা করে দাও এটা যত ঘুমাইব তত আরাম দোয়াটা করে একটু সামনে যে আবার পিছনে আসছে সে আল্লাহ যেটা ঘুমাইলে আরাম এটা মরে গেলে বেশি আরাম এ ঘুমে থাকলেই যেহেতু আরাম তো এটা মরে গেলে আরাম কিছু মানুষের জন্য মানুষ মরার দোয়া করে কর্মের কারণে আর কিছু মানুষ চলে যায় তারপরেও দোয়া হয় কর্মের কারণে মসজিদ নির্মাণ হয়েছে মুতাল্লি চলে যাবে কিন্তু শত শত বছর দোয়া হবে যারা নামাজ পড়বে তারা বলবে আহ এই লোকটা মসজিদ বানাইছিল নামাজ পড়লাম আল্লাহ এরা মাফ করে দিও মসজিদ বানানো এমন একটা ভালো কাজ এমন একটা ভালো কর্ম যে ভালো কাজটা করলে এখন কি আবার ডিস্টার্ব হলো না এখন শুনতেছেন আবার ডিস্টার্ব হ্যাঁ শুনেন হ্যাঁ মাইক ঠিক করো তারপরে আলোচনা করবো
40 মিনিট সময় আমাকে কথা বলতে দাও। এই লোকগুলো আসছে, এদের কিছু কথা কানে পৌঁছে দেওয়ার দাও। এই যে এই যেটা যে জায়গায় দিয়ে রাখলে আর মুছামুছি করা লাগবে, ওই জায়গায় দিয়ে রাখো। এটা জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ওকে ঠিক আল্লাহ 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 তেরে সিওয়া محبوب حقيقي کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا موجود حقيقي کوئی نہیں ہے کوئی نہیں یادوں میں تیرے سب کو بھولا कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दूं खाना दिल आबाद रहे यादों में तेरे सबको भुला दूं कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दूं खाना दिल आबाद रहे अब तू रहे बस ताद में आखिर अब तू रहे बस ताद में आखिर ورد زبا آئے میرے الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ جورے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله مسجد نرمان Hello viewers, السلام عليكم কানে ওলামায়ে কেরামদের নতুন নতুন ওয়াজ মাহফিলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম।